এনআরসি এবং সিএ আইনের বিরুদ্ধে আন্দোলন। দিল্লির শাহিনবাগে প্রথম শুরু করে মহিলারা অবস্থান বিক্ষোভ, আর সেই শাহিনবাগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে মহিলারা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। কলকাতার শাহিনবাগ, কলকাতার পার্ক সার্কাস থেকে শুরু করে বহরমপুরের শাহিনবাগ, সব জায়গায় কিন্তু মহিলারাই আন্দোলন করছে। মহিলারা বলছেন মোদি অমিত সারা হিজড়া, তাই তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কোনো পুরুষের দরকার নেই, আমরা মহিলারাই যথেষ্ট। আজ সেই বহরমপুরে মহিলারাই আজকে রাজপথে নেবে, গলিতে গলিতে এনআরসির বিরুদ্ধে আজাদি স্লোগান তুলেছেন, এবং সেই মিছিলে আমরা দেখছি বাচ্চা কোলে করে নিয়ে মহিলারা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দেখে নেবো সেই মিছিলের একবার পুরোপুরি চিত্র। কেন তারা আজকে এই মিছিল করছেন, কি উদ্দেশ্য সরাসরি শুনে দেব। কি জন্য আজকে এই মিছিল? আমরা গত 8 দিন ব্যাপী এনআরসি, এনপিআর এবং সিএর বিরোধিতায় আমরা ধর্ণায় বসেছিলাম। আমরা 8 দিন পর এই মঞ্চ আমরা স্থগিত রেখেছি, তাই আমরা মহা মিছিল বের করেছি। আমরা জনসাধারণকে বার্তা দিতে চাই, আমরা এই এনআরসি সিএ এনআরপি মানছি না, মানব না, এবং আমরা কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাই, অতিলম্বে এই এনআরসি এনপিআর সিএ বাতিল করতে হবে, নাহলে আমাদের এই আন্দোলন দিল্লি পর্যন্ত যাবে। আমরা দিল্লির রাজপথকে থামিয়ে দেব, এবং নরেন্দ্র মোদির কাছে আমাদের বিশেষ বার্তা, যদি তার গদি বাঁচাতে চায় এবং ভারতবর্ষকে আন্দোলন মুক্ত রাখতে চায়, তাহলে এনআরসি সিএ এবং এনপিআর খুব জলদি বাতিল করতে হবে। হ্যাঁ, এবং যত জনসাধারণ যে আতঙ্কগ্রস্ত, জনসাধারণ এনপিআর এবং ভারতবাসী এনপিআর মানছে না, মানবে না। ভারতবাসীর কাছে এখন খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের প্রয়োজন, সেখানে এনআরসি এনপিআর সিএর কোনো মানে হয় না। মানুষ যেখানে শিক্ষা পাচ্ছে না, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, যেখানে বাসস্থান পাচ্ছে না, খাদ্যের অভাবে মানুষ যখন রাস্তায় পড়ে থাকছে, বাসস্থানের অভাবে এই শীতে যখন ওভার ব্রিজের নিচে রাত কাটাচ্ছে বিনা গরম কাপড়ে, বিনা শীত বস্ত্র নেই তাদের কাছে, সেই অবস্থায় মোদি সরকার জনসাধারণের ওপর এনআরসি এনআরপি এবং সিএএ নিয়ে এসেছে, এ যেন মরার উপর খাড়া। এই এই কালা আইনকে, মোদি সরকারকে খুব জলদি বাতিল করতে হবে। কেন্দ্র সরকার যদি বাতিল না করে, আমাদের এই বহরমপুরের এই আন্দোলন দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছাবে। আমার নাম সুফিয়া। একেবারেই আপনাদেরকে জানিয়ে দেবো, এই আন্দোলন থেকে কিন্তু রীতিমতো মহিলারা হুমকি দিচ্ছেন, যদি নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এনআরসি সিএএ আইন না বাতিল করে, তাহলে এই আন্দোলন বহরমপুর থেকে কিন্তু দিল্লি পৌঁছে যাবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন এই মিছিল থেকে। এবং এও বলেছেন, দেশ জুড়ে যখন মানুষের খাদ্যের অভাব, দেশ জুড়ে মানুষের যখন চাকরির অভাব, যখন মানুষ ক্ষুধার্ত, ঠিক সেই মুহূর্তে এনআরসি সিএ এর কোনো প্রয়োজন নেই, বরং এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। অনেক মানুষ তারা রেল স্টেশনের ধারের দিন কাটাচ্ছে, তাদের শীতের পোশাক নেই, তাদের খাদ্য নেই, তাদের সেই সমস্ত ব্যবস্থা না করে এনপিআর সিএএ যে মানুষের মাঝে চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে তারা মানতে চাইছেন না, এবং তারা সরাসরি চাইছেন এনআরসি সিএএ আইন অনতিবিলম্বে বন্ধ করতে হবে, না হলে এই আন্দোলন কিন্তু বহরমপুর থেকে দিল্লিতে গিয়ে পৌঁছাবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন এই মিছিল থেকে। সরাসরি আপনারা দেখছেন পিএম নিউজ 365 ক্যামেরায় অলিকের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট, মুর্শিদাবাদ।